সুপ্রিয় শিক্ষার্থী, বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান আমরা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করেছি। আমরা হিসাব বিজ্ঞান আপলোড করেছি, পরিণতি সুশাসন আপলোড করেছি এবং অর্থনীতিও। আপনাদের এইচএসসি পরীক্ষার্থী যারা 2022 রয়েছেন তাদের এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021-এর ওই অ্যাসাইনমেন্টগুলো আমরা আপলোড করে দিয়েছি গতকালকে। আজকে আমরা যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্ট সমাধান করব। এখানে আমরা যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্টে বলা ছিল যে যুক্তিবিদ্যার ধারণাই এর পরিধি পাওয়া যায় পর্যালোচনা করে আমরা পুরো ভিডিওটা পর্যালোচনা করব। পুরো ভিডিও জুড়ে এই অ্যাসাইনমেন্টের সমাধান থাকবে। আমরা শুরুতে একটু প্রশ্নগুলো দেখে নিই অল্প সময়ের মধ্যে। এখানে প্রশ্নে যুক্তিবিদ্যার ধারণায় এর পরিধি পাওয়া যায় পর্যালোচনা করো এটি বলা হয়েছে এবং নির্দেশনা দেওয়া রয়েছে চারটি। চারটির মধ্যে হচ্ছে যুক্তিবিদ্যার উৎপত্তি নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে যুক্তিবিদ্যার ধারণা, এই ধারণার মধ্যে আমাদের দিতে হবে অ্যারিস্টটল, জে এস মিল, জোসেফ এবং আই এম কোপি এর ধারণা। নাম্বার থ্রি হচ্ছে যুক্তিবিদ্যার স্বরূপ এবং নাম্বার ফোর হচ্ছে যুক্তিবিদ্যার পরিসর। তো আমরা সবগুলো করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন প্রেস করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করবেন। যে কথাগুলো সবসময় বলে থাকি সেইগুলো বললাম। তো যুক্তিবিদ্যার উৎপত্তি নাম্বার ওয়ানে আমরা যুক্তিবিদ্যার উৎপত্তি দেখব। তো ভিডিওটি মোটামুটি বড় হবে, অ্যাসাইনমেন্টটি বড় যেহেতু যুক্তিবিদ্যা বিষয়, কাজে বিশদ লিখতে হবে আমাদেরকে। আপনারা চাইলে অ্যাসাইনমেন্টটি ছোটো করতে পারেন, আমি বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছি। এখানে যুক্তিবিদ্যার বৈধ চিন্তার নিয়ম, অনুমান ও সিদ্ধান্ত গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত গঠনের বিষয়টির প্রথম সূত্রপাত হয় জ্যামিতিক জ্ঞানের ক্ষেত্রে ভূমি পরিমাপের মাধ্যমে। এখানে কিছু উৎপত্তি বলা হয়েছে। প্রাচীন মিশরীয় সভ্যতা বিকাশের শুরুর দিকে অভিজ্ঞতামূলকভাবে জ্যামিতিক সূত্র আবিষ্কৃত হয়। মিশরীয়রা এই সূত্রগুলোকে ভূমি পরিমাপের ক্ষেত্রে যেমন ব্যবহার করেছেন, তেমনি সুউচ্চ পিরামিড নির্মাণের ক্ষেত্রেও প্রয়োগ করেছেন। আর খ্রিস্টপূর্ব 11 শতকে বেবিলীয় সভ্যতায় যুক্তিবিদ্যার সূত্র ও প্রমাণের ব্যবহার দেখা যায়। খ্রিস্টপূর্ব 8ম ও 7ম শতাব্দীতে বেবিলীয় যুক্তিবিদ্যারা গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণের জন্য এক ধরনের যুক্তিবিদ্যাকে পদ্ধতি ব্যবহার করেছেন, যা বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে প্রাচীন চীনে প্রায় 1000 খ্রিস্টাব্দ পূর্বে যুক্তিবিদ্যা চর্চার প্রমাণ পাওয়া যায়। আর কনফুসিয়াসের সমসাময়িক মহিষ্ঠ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মুজি, যিনি মাস্টার মোহ নামে পরিচিত, তার আইন সম্পর্কিত গ্রন্থে বৈধ অনুমান ও সিদ্ধান্ত প্রতিপাদনের শর্তাবলী নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও মোহবাদী সম্প্রদায়ের বাইরে যুক্তিবাদী পণ্ডিতদের একটি দল আকারগত যুক্তিবিদ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রাচীন ভারতের বাইরে কোনো প্রভাব ছাড়াই স্বাধীনভাবে আকারগত যুক্তিবিদ্যার বিকাশ লাভ করে। এখানে যুক্তিবিদ্যার উৎপত্তি সম্পর্কে বিশদভাবে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আমি আর পড়ছি না, আপনারা পুরোটাই লেখার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হয় যদি পুরোটা লিখতে পারেন। এর থেকেও বড় রয়েছে, আমি চেষ্টা করেছি স্ট্যান্ডার্ড যে মানটা সেই মানটা বজায় রাখার জন্য। তো আমরা পরের সমাধানে চলে যাব, অর্থাৎ 2 নম্বর নির্দেশনায় আমাদের বলা ছিল যুক্তিবিদ্যার ধারণা। তো যুক্তিবিদ্যার ধারণার মধ্যে আবার 4 জন বিজ্ঞানীর ধারণা আমাদের দিতে হবে। তো মানব জীবনের প্রাচীনতম শাখাগুলোর একটি হলো যুক্তিবিদ্যা। পদ্ধতিগতভাবে অ্যারিস্টটল থেকে যাত্রা শুরু করে গাণিতিক যুক্তিবিদ্যা ও অতি সাম্প্রতিককালের কম্পিউটার লজিক পর্যন্ত এর পরিসর বিস্তৃত। এখানে যুক্তিবিদ্যার প্রতিটি বিষয়কে নির্ভুল ও পদ্ধতিগত ও বাস্তবসম্মত হতে সহায়তা করে। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ লজিক শব্দটি উদ্ভূত হয়েছে গ্রিক শব্দ লোগস হতে। লোগস অর্থ হলো চিন্তা বা শব্দ বা ভাষা, তাই উৎপত্তিগতভাবে যুক্তিবিদ্যাকে ভাষার প্রকাশে চিন্তা আলোচনা করা হয়। তো বোঝার সুবিধার্থে নিচে যুক্তিবিদ্যার কয়েকটি অর্থ দেওয়া হলো। নাম্বার ওয়ানে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই লিখবেন। যুক্তিবিদ্যা হলো যথাযথ চিন্তা বা যুক্তি প্রযুক্তি প্রক্রিয়ার একটি সুনির্দিষ্ট পদ্ধতি। নাম্বার টু হচ্ছে যুক্তিবিদ্যা হলো যুক্তি উপস্থাপনের নীতি ও পদ্ধতি যা কোনো জ্ঞান শাখা বা অধ্যয়ন বিষয়ে প্রয়োগ হয়। নাম্বার থ্রি হচ্ছে যুক্তিবিদ্যা হলো এমন বিজ্ঞান যেখানে সঠিক ও নির্ভরযোগ্য অনুমানের নিয়ম ব্যবহার করা হয়। নাম্বার ফোর হচ্ছে যুক্তিবিদ্যা হলো ভাষাগত প্রকাশ বা ক্রিয়ার ক্ষেত্রে যুক্তিবিন্যাস বা শুদ্ধ যুক্তি সম্পর্কিত আলোচনা। নাম্বার ফাইভ দেখতে পাচ্ছেন, নাম্বার সিক্স এবং নাম্বার সেভেন, এইগুলো আপনারা লিখবেন। তো অ্যারিস্টটল এর ধারণা, অ্যারিস্টটল যুক্তিবিদ্যা সম্পর্কে কী বলেছিল সেই বিষয়টা আমরা এখন একটু জেনে নেব। অ্যারিস্টটল তার মেটাফিজিক্স গ্রন্থে জ্ঞানের সকল শাখাকে 3টি ভাগে ভাগ করেন। এখানে নাম্বার ওয়ান শাখা হচ্ছে তাত্ত্বিক জ্ঞান, তাত্ত্বিক জ্ঞানের মধ্যে গণিত, প্রাকৃতিক বিজ্ঞান ও ধর্মতত্ত্ব। ব্যবহারিক জ্ঞান, ব্যবহারিক জ্ঞানের মধ্যে নীতিবিজ্ঞান ও রাজনীতি বিজ্ঞান এবং সৃজনমূলক জ্ঞান যেখানে শিল্পকলা ও অলঙ্কারশাস্ত্র রয়েছে। তো অ্যারিস্টটল যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। আমরা ভিডিওটি স্ক্রল করে যাচ্ছি, পড়তেছি না যেহেতু ভিডিও ডিউরেশন আমরা বড় করব না, কিন্তু লেখাগুলো অনেক বড় বড়, আপনারা একটু স্ক্রল করে ভিডিওটি দেখে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে জে এস মিলের ধারণা। জে এস মিল, উনিও যুক্তিবিদ্যা সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। উনি হচ্ছে
তিনি মনে করেন অবরোহ ও আরোহ যুক্তিবিদ্যার এই দুটি শাখার নিয়মই হলো সত্য ও জ্ঞান অনুসন্ধান করা। তার মতে অবরোহ যুক্তিবিদ্যার প্রতিষ্ঠিত সত্যের আলোকে আমাদের সত্য অনুসন্ধানকে সামঞ্জস্য করে এবং বিজ্ঞানে যুক্তিবিদ্যা বা আরোহ যুক্তিবিদ্যাকে সত্য আবিষ্কারের জন্য আমাদেরকে প্রয়োজনীয় নিয়ম সরবরাহ করে। আর মিল তার সিস্টেম অফ লজিক গ্রন্থে, তার একটি গ্রন্থ রয়েছে যুক্তিবিদ্যা সিস্টেম অফ লজিক, সেখানে তিনি বলেছেন যে যুক্তিবিদ্যা হলো আমাদের জ্ঞানগত প্রক্রিয়া পরিচালনার জন্য এমন বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় বুদ্ধিগত কাজ ও বৌদ্ধিক ক্রিয়ার মানসিক প্রক্রিয়া সমূহ সম্পর্কে আলোচনা করে। আরও মিল যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনারা এখান থেকে দেখে নিন। এরপর হচ্ছে জুসেফের ধারণা, আমরা জুসেফের ধারণা দেখার চেষ্টা করব। ব্রিটিশ অধ্যাপক হুরেস উইলিয়াম ব্রিডলে জুসেফ তার অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক বইয়ে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ধারণ করার চেষ্টা করেন। তিনি তার বইয়ের অন দ্য জেনারেল ক্যারেক্টার অব দ্য ইনকোয়ারি নামক অধ্যায় যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান হিসেবে উপস্থাপন করেন। আর জুসেফে আরও যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেইখান থেকে আপনারা লিখে নেবেন, আমরা জাস্ট স্ক্রল করে যাচ্ছি। এরপর হচ্ছে আই এম কোপি এর ধারণা, আই এম কোপি উনি 18 জুলাই 1917 থেকে ১৯ আগস্ট ২০০২ যুক্তিবিদ্যার মূল কাজকে বিবেচনা নিয়ে যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করেন। কোপি মনে করেন যে জীবনের প্রতিটি যুক্তিবিদ্যার ক্ষেত্রে যুক্তিবিদ্যার ব্যবহার করা যায়। যুক্তিবিদ্যার পাঠ আমাদেরকে আমাদের শুদ্ধ যুক্তি থেকে অশুদ্ধ যুক্তি পার্থক্য করতে সহায়তা করে, জ্ঞান অনুসন্ধানকে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের আগ্রহে যে কোনো বিষয় বুঝতে সাহায্য করে। যুক্তিবিদ্যা আমাদের বুদ্ধিগত যোগ্যতাকে প্রসারিত করে এবং বাস্তব করে তোলে। যুক্তিবিদ্যা সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং শুদ্ধ যুক্তি গঠনে সহায়তা করে। এরপর আমরা দেখব যুক্তিবিদ্যার স্বরূপ। আমাদের 3 নম্বর নির্দেশনায় বলা ছিল যুক্তিবিদ্যার স্বরূপ, তো যুক্তিবিদ্যার স্বরূপের মধ্যে রয়েছে আমাদের এটি কি বিজ্ঞান না কলাবিদ্যা নাকি উভয়ই, এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা আপনারা দেখতে পাচ্ছেন, বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনারা এখান থেকে লিখে নিন, আমি আর পড়তেছি না। এখানে বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যার বিষয়টি আপনারা একটু এখান থেকে লিখে নেবেন। আমরা এরপরে চলে যাব হচ্ছে কলা হিসেবে যুক্তিবিদ্যা, কলাবিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা। আর যুক্তিবিদ অলড্রিজ মনে করেন যে যুক্তিবিদ্যা কেবল কলাবিদ্যা, কলাবিদ্যা হিসেবে যুক্তিবিদ্যার কয়েকটি বৈশিষ্ট্য এখানে রয়েছে। নাম্বার 1 হচ্ছে যুক্তিবিদ্যা তার নিজস্ব বিষয়বস্তু সম্পর্কে অত্যন্ত যত্নশীল। নাম্বার 2 হচ্ছে যুক্তিবিদ্যা বৈধ যুক্তির মাধ্যমে নিয়মাবলী সম্পর্কে আমাদের জ্ঞানদান করে। এরপর নাম্বার 3 হচ্ছে যুক্তিবিদ্যা আমাদেরকে ভাষাগত ভ্রান্তি সম্পর্কে সচেতন করে তোলে এবং এর ফলে যুক্তি প্রদর্শন কালে আমরা অধিক সাবধানতা অবলম্বন করতে পারি এবং অনেক ক্ষেত্রে যুক্তির ভুল এড়াতে পারি। সর্বোপরি যুক্তিবিদ্যা যুক্তি প্রদর্শন বা প্রয়োগে আমাদের দক্ষতা বৃদ্ধি করে, বিশেষ করে প্রতীকী যুক্তিবিদ্যার ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞান প্রাপ্তির পাশাপাশি যুক্তির বৈধতা ও অবৈধতা সম্পর্কে প্রচুর অনুশীলনী চর্চার ফলে এটি বাস্তব যুক্তি প্রয়োগে আমাদের দক্ষতা বৃদ্ধি করে। এবং পরবর্তী সময় রয়েছে যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলাবিদ উভয়ই, এই বিষয়ে আমাদের যুক্তিবিদ্যা স্বরূপে আমাদের এই বিষয়টি দিতে হবে, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান আর না কলা, এই বিষয়টি আপনারা অবশ্যই এখান থেকে লিখে নেবেন। এই 3টি বিষয়ে কিন্তু লিখবেন, কোনোটাও মিস করবেন না, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টটি সার্থক এবং সুন্দর হবে। কলাবিদ্যা সম্বলিত রূপ, এরপর হচ্ছে যুক্তিবিদ্যার পরিসর, আমরা যুক্তিবিদ্যার পরিসর দেখব। ইংরেজি স্কোপ হচ্ছে শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিসর, এই পরিসরে সমার্থক শব্দ হিসাবে পরিধি বিষয়বস্তু বা বিষয় ব্যবহার করা হয়ে থাকে। এখানে নিম্নে যুক্তিবিদ্যার বিষয়বস্তু বা পরিসর আলোচনা করা হলো, এখানে যে সব বিষয়বস্তু বা পরিসর আলোচনা করা হলো সেইগুলো আপনারা এখান থেকে দেখে নিন, আমি আর পড়তেছি না, আমি জাস্ট কল করে গেলাম। আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সবগুলো সমাধান কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে এবং আগামী সপ্তাহগুলোতে যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে সবগুলো সমাধান আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করার অনুরোধ রইল, পাশাপাশি ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে। এবং আপনাদের সাথে রিকোয়েস্ট রইল, আপনারা আমাদের চ্যানেলের অ্যাসাইনমেন্ট সমাধান এবং অন্যান্য চ্যানেলের অ্যাসাইনমেন্ট সমাধানের সাথে কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে যদি মনে হয় যে আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। এবং সর্বোপরি যে বিষয়টি লিখবেন, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে যুক্তিবিদ্যার ধারণায় এর পরিধি পাওয়া যায়। এইখানে আমাদের সমাপ্ত হলো যুক্তিবিদ্যা প্রথম সপ্তাহের জন্য এসএসসি অ্যাসাইনমেন্ট 2021 এর সমাধান। তো দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান অংশে, সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।